আলোচনা সভা দোয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন ঘন জন্ম পুরুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশের মানুষকে প্রথম এই পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে আন্দোলনের যে যুদ্ধের সূচনা করেছিল। সেই যুদ্ধে নয় মাস ব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে একজন সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার পরে উনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরত্ব উত্তম খেতাবে ভূষিত হয়েছিল। আপনারা জানেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পরে বেড়াকে ফিরে গিয়েছিলেন, কিন্তু যে সরকার ক্ষমতায় এসেছিল সেই সরকার বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে আজকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে আজকে রাজপথে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। আজকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে আজকে আমি বাংলার মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারে। আজকে শহীদ জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে বলে শেখ হাসিনা ওয়াজেদ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে শহীদ জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে বলে আজকে বহু দলীয় রাজনীতি শুরু হয়েছে, গণতন্ত্রের শুরু হয়েছে, পাঠশাল খতম হয়েছে। আমরা শুধু বলতে চাই আজ থেকে 43 বছর আগে ওই রুল ভারতের পেতার তারা শহীদ জিয়াউর রহমানের গণজন্ম পুরুষের আবির্ভাব দেখে তারা ষড়যন্ত্র করে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে। ইব্রাহিম